নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মঙ্গল মেষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতকের অথবা যদি কোনো জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে মঙ্গল মেষ রাশির গৃহে অবস্থান করছে, তাহলে কি ফল মিলতে পারে। ভাব সম্পর্কে তো আগে আলোচনা করেইছি, কিন্তু মঙ্গল মেষ রাশিতে কি ফল দেবে। দেখুন, মেষ রাশিতে যখনই মঙ্গল অবস্থান করবে তখন সেই মানুষটিকে উচ্চভিলাষী বানাবে, তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষের তীব্রতা থাকবে, তিনি গর্বিত সর্বদা হতে চাইবেন, সর্বদা গর্ববোধ করতে হবে তাকে নিয়ে, এবং উৎসাহী হতে পারেন তিনি যে কোনো কাজে, যে কোনো কাজে দ্রুত অ্যাকশন নেওয়ার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে তৈরি হতে দেখা যাবে। তার মধ্যে সাহসের যে প্রবাল্য পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। যদি তার সাহসের প্রবাল্য কিছুটা কম হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এই মঙ্গল দশাকালীন বা মঙ্গলের অবস্থানের, মেষ রাশিতে অবস্থানের ফলে তার মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মপ্রিয় এবং হটকারী সিদ্ধান্ত নিতেও একই সাথে দেখা যাবে মঙ্গল, যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্টিতে মেষ রাশিতে অবস্থান করছে। তো সংযম এবং ধীরতার যে অভাব, এটাও কিন্তু এদের মধ্যে ভীষণ লক্ষণীয় হবে। অপব্যয়ী হতে পারেন, অর্থাৎ অযথা ব্যয় করে ফেলার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। অর্থ উপার্জনে বিভিন্ন ধরনের বাধাবিঘ্ন অথবা অসৎ উপায়ে অর্থ আগমন, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে হতে এই সময়কালে দেখা যায়। বন্ধু বা পরিচিত ব্যক্তির জন্য আত্মীয় সাথে বিরোধ এবং মানসিক অশান্তি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। অতিরঞ্জন প্রিয় হয়ে থাকেন এরা যে কোনো ক্ষেত্রে, এবং উচ্চ বিলাসের জন্য পারিবারিক অশান্তি, কর্মের জন্য গৃহসুখের অভাব, জীবনের শেষে বিশেষ প্রতিষ্ঠা কিন্তু এরা পেতে দেখতে পান। ধর্মে অবিশ্বাসও এদের মধ্যে কখনো কখনো ভীষণ মাত্রায় তৈরি হয়, আবার ধর্মের আধ্যাত্মিক গোড়ামিও কিন্তু এদের মধ্যে তৈরি হতে দেখা যায়। দেখুন, বিদেশে কর্মতৎপরতার ক্ষেত্রে এরা ভীষণভাবে কিন্তু সাফল্য লাভ করে থাকে, এবং রক্তপাত, অস্ত্রাঘাত, অস্ত্রোপচারের আশঙ্কা কিন্তু এদের ক্ষেত্রে, এদের জীবনের ক্ষেত্রে বেড়ে যায়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ অথবা বিবাদ হতে পারে, এবং স্ত্রী বিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। যদি কারো ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে মঙ্গলের অশুভ অবস্থান হয়ে রয়েছে, বা তিনি মাঙ্গলিক হয়ে রয়েছেন, বা তার মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল, এমন ক্ষেত্রে হতে পারে। এবং হটকারিতা মৃত্যুর কারণ হতে পারে, অপঘাতের আশঙ্কাও কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায়। সহসা ভ্রমণ এবং পারিবারিক জীবন বা হঠাৎ সামাজিক যে হটকারিতা, সেটা কিন্তু দুঃসাহসের জন্য অখ্যাতিও এদের জীবনে আসতে দেখা যায়। নিজের চেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, এমনটিও হতে পারে মঙ্গলের দশায়, মঙ্গলের এই অবস্থানের ফলে এবং মঙ্গলের দশার চলাকালীন সময়কালে বা মঙ্গলের অন্তর্দশা চলাকালীন সময়কালে মঙ্গলের সেই প্রভাবকে আরো বেশি বাড়িয়ে তুলবে। দেখুন, নিজের হটকারিতার জন্য অসাফল্য এবং অবনতি, মেজাজ হারিয়ে ফেলার জন্য, যে কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে প্রচুর মেজাজ গরম করে ফেলার জন্য, প্রচন্ড জেদ এবং রাগের প্রবল্যকে বৃদ্ধি করার জন্য, নিজের হটকারিতার জন্য সাফল্য কিন্তু জাতকের জীবনে, জাতিকার জীবনে হাতছাড়া হতে পারে। বহু ব্যক্তির সঙ্গে বিবাদ কিন্তু এই সময়কালে হতে দেখা যায়, যদি কোনো জাতকের জাতিকার মঙ্গল মেষে রয়েছে। তো অপ্রিয় বাক্যের জন্য শত্রুবৃদ্ধিও কিন্তু এই সমস্ত জাতক জাতিকার হতে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সাথে সহজভাবে ছোট করে আলোচনা করলাম মঙ্গল মেষ রাশিতে অবস্থান আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।